বন্দে মাতরম, বন্দে মাতরম, সবাই মিলে আওয়াজ তুলুন, বন্দে মাতরম, বন্দে। তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে যে এটা বাতিল যোগ্য, এটা অসংবিধানিক। আমরা দেখলাম তার সাথে সাথে এটা, এই ঘোষণার সাথে সাথে বিজেপি কতটা প্রতিহিংসা পরায়ণ, যে বিজেপি দল তার কেন্দ্রীয় সরকার তৎক্ষণাৎ ভারতবর্ষের সবচাইতে পুরনো দল, স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য যারা বহন করে চলছে, সবচাইতে বড় বিরোধী দল কংগ্রেস, জাতীয় কংগ্রেস দল, সেই কংগ্রেস দলের যে ব্যাংক অ্যাকাউন্ট তা ফ্রিজ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক কায়দায়। অথচ কংগ্রেস এই দীর্ঘদিন ভারতবর্ষের শাসন ক্ষমতায় ছিল, কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতায় ছিল, কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে এই ধরনের কি আরএসএসি বলুন, বিজেপি বলুন, তাদের বিরুদ্ধে তো নয়, অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের কোনো ন্যাক্কারজনক আক্রমণ সংঘটিত করেনি। আমরা দেখলাম যে বিজেপি নির্দ্বিধায় ভারতবর্ষের এই সবচাইতে বড় জাতীয় দল, যাতে আসন্ন সামনেই লোকসভা নির্বাচন, অল্প কিছুদিনের মধ্যে নির্বাচনের নির্গণ্ডি ঘোষণা হয়ে যাবে, এই সময় কংগ্রেসকে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল, এই অনৈতিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল, এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা দেখছি কৃষক Yeah.